হেমচন্দ্র চৌধুরী অত্যন্ত দানবীর এবং শিক্ষা অনুরাগী ছিলেন। তিনি 1900 সালে তার মায়ের নামে হেমনগর শশিমুখী উচ্চ ইংরেজি বিদ্যালয় নির্মাণ করেন। 20 একর জমির উপর নির্মিত এই বিদ্যালয়টি এখনও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আমার পেছনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিদ্যালয়। হেমনগর শশিমুখী উচ্চ ইংরেজি বিদ্যালয়ের বয়স 120 বছরেরও বেশি, আর অনেক কিছুই রয়েছে জানার। আমরা এখন বিদ্যালয়ের আশেপাশের ভিউগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাচ্ছি। হেমনগর রাজবাড়ি থেকে পায়ে হাঁটা 5 থেকে 7 মিনিট লাগবে এই বিদ্যালয়টি দেখতে আসার জন্য। আপনারা হেমনগর জমিদারবাড়ি বা রাজবাড়ি দেখতে আসলে অবশ্যই এই পুরনো বিদ্যালয়টি দেখতে আসবেন। খুবই সুন্দর এবং খুবই গোছানো একটি বিদ্যালয়, দেখতে অনেক ভালো লাগবে আপনাদেরকে। আর এই বিদ্যালয়ের পেছনে রয়েছে সুবিশাল দিঘি বা পুকুর, দেখতে বেশ চমৎকার। প্রিয় ভিউয়ার্স, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেমনগর শশিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণাধীন। আর একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি এই বিদ্যালয়টি হেমচন্দ্র চৌধুরী তার সৎমায়ের নামে করেছিলেন 1900 সালে, আর এখন 2022 সাল, তার মানে প্রায় 120 বছরেরও বেশি হবে এই বিদ্যালয়টির বয়স। তখনকার সময় এই বিদ্যালয়টি অত্র থানায় বা অত্র জেলায় টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় পড়েছে এই বিদ্যালয়টি, এবং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়টি বিশেষ ভূমিকা পালন করে। এই বিদ্যালয়টি ইংরেজি শিক্ষার জন্য একটি আদর্শ জায়গা হয়ে উঠেছিল সেই সময়, আর এখনও সেই আলো ছড়িয়ে যাচ্ছে এই গ্রামের স্টুডেন্টদের জন্য। আমি এখন এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছি।